হ্যালো ডিয়ার গাইজ, আপনারা কেমন আছেন? আমি বরাবরের মতন আবারও আর একটু নতুন ধামাকা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে নতুন ধামাকা অর্থাৎ নতুন নাটকটির নাম হচ্ছে আই এম সিঙ্গেল। আই এম সিঙ্গেল নামক এই নাটকটি কবে, কোথায়, কীভাবে রিলিজ হতে যাচ্ছে এবং এই নাটকে কে কারা অভিনয় করতে যাচ্ছে এ সম্পর্কে বিস্তারিত সব তথ্য যদি আজকে আপনাদের জানতে হয় তাহলে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে হবে আপনাদের। এই নাটকটির একটি অফিসিয়াল পোস্টার অলরেডি বের হয়ে গেছে, অন্যদিকে এই নাটকটির শুটিংও অলরেডি শেষ। এই নাটকে অভিনেতার চরিত্রে আপনারা যাকে দেখতে পারবেন তিনি হচ্ছে বাংলাদেশের নাম করা একজন অভিনেতা আফরান নিশু। আফরান নিশুর সাথে এই নাটকে অভিনেত্রীর চরিত্রে যাকে দেখতে পারবেন তিনি হচ্ছে তানজিন তিশা। এবং তানজিন তিশার পাশাপাশি এই নাটকে রয়েছে আরও একজন অভিনেত্রী নাদিয়া মিম। বাংলাদেশের এই তিন বড় বড় অ্যাক্টররা আফরান নিশু, তানজিন তিশা, নাদিয়া মিমকে নিয়ে এই ধামাকাপূর্ণ এই নাটকটি অর্থাৎ আই এম সিঙ্গেল নামক এই নাটকটি আমাদের মধ্যে আসতে চলেছে এই ঈদুল আজহায়। এই নাটকটির ডিরেক্টর অর্থাৎ পরিচালক হচ্ছে জাকারিয়া শৌখিন। জাকারিয়া শৌখিনের পরিচালনায় এই আই এম সিঙ্গেল নামক এই নাটকটি আমাদের মধ্যে আসতে চলেছে সিএমবি ইউটিউব চ্যানেলে ঈদুল আজহাতে। আপনারা হয়তো জানেন যে আফরান নিশো এবং তানজিন তিশার এই জুটিকে নিয়ে আরও একটি নাটক আসতে চলেছে এই ঈদুল আজহায়, এটি নিয়ে দ্বিতীয় নাটক, আর আরও নাটক আসতে চলেছে এই ঈদুল আজহায়। সেসব নাটকের আপডেট যদি আপনাদের সবার আগে পেতে হয় তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আসসালামু আলাইকুম।